আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। কাছের ও দূরের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আর আমার একরাশ ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। সবাই দেখছো JSM কুকিং স্টুডিও, আর বরাবর মতো তোমাদের সাথে আছি আমি জান্নাত। আর আজকে চলে এসেছি আবারও নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো বরবটির ভর্তা, একটি ভর্তার রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। তো প্রথমে দেখো, এখানে আমি বরবটি নিয়েছি। বরবটিগুলো একদম কষি কষি সবুজ সবুজ বরবটি নিয়ে নিচ্ছি, একদম সবুজ কাঁচামরিচ। আর নিয়ে নিচ্ছি পেঁয়াজ, পেঁয়াজটি খুব মোটা করে কেটে নিচ্ছি। কাঁচামরিচ তো আমি 8 থেকে 10টি দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি। তো পানিটা মাখা মাখা হলে ভালো হয়, কারণ বরবটি থেকেও কিছুটা পানি উঠবে। এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো লবণ। সম্পূর্ণ উপকরণটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আমি একদম সবুজ বরবটিগুলো ব্যবহার করছি, যাতে ভর্তার কালারটা সুন্দর হয়। তো ঢাকা দিয়ে কয়েক মিনিট সিদ্ধ করে নেব। তো কয়েক মিনিট পরে ফিরে এসেছি। আমি এখানে রসুন দিয়েছি, একটি বড় সাইজের রসুন আলাদা করে খোসা ছাড়িয়ে নিয়েছি। তো রসুনটা আসলে প্রথমে দিতে আমি ভুলে গেছিলাম, তাই মাঝখানে দিয়ে দিলাম। চাইলে তোমরা কিন্তু একসাথে দিয়ে সম্পূর্ণ উপকরণটা দিয়ে সিদ্ধ করে নিতে পারো। আবারও ঢাকা দিয়ে রাখছি, ঢাকা দিয়ে আমি ফিরে আসছি কয়েক মিনিট পরে। তো কয়েক মিনিট পরে ফিরে এসেছি, দেখো আমার বরবটিটা একদমই সিদ্ধ হয়ে গেছে, কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তারপর একটু পানি রয়ে গেছে, তো আমি পানিটা নেড়ে ভালোভাবে শুকিয়ে নিব। আর এর মাঝে আমি দেখিয়ে দিলাম বরবটিটা আমার একদমই সিদ্ধ হয়ে গেছে। এবারে বরবটিগুলো আমি তুলে নিলাম। তো বরবটিগুলো তুলে নিচ্ছি, খুব একটা কালার কিন্তু চেঞ্জ হয়নি, এখনও সবুজ ভাবটা রয়ে গেছে। এবারে একটি মিক্সার জার নিচ্ছি, আর বরবটিটা কিন্তু ঠান্ডা করে নিয়েছিলাম অফ ক্যামেরা আমি। তো গরম অবস্থায় মিক্সার জারে দিলে মিক্সার জারের যে কাটা সেটা একটু সমস্যা হতে পারে, তাই অবশ্যই চেষ্টা করবে যে কোনো জিনিস পেস্ট করার সময় ঠান্ডা করে নেওয়ার জন্য। তো ঠান্ডা হয়ে গেছে, আমি একটি ছোট মিক্সার জারটা ব্যবহার করছি, ঢাকা দিয়ে দিচ্ছি। এবার আমি পেস্ট করে নেব। তো ওদিকে আমি মিক্সার জারে পেস্ট করে নিচ্ছি, এদিকে ছুলে ছুলে এলাম আবারও। এখানে আমি সরিষার তেল দিচ্ছি, চুলে প্যান বসিয়ে সরিষার তেলটা গরম করে নিলাম। তেলটা গরম হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কালো জিরে, 1/2 চামচ কালো জিরে দিলাম। আর কয়েকটা শুকনো মরিচ আমি হাত দিয়ে টুকরো টুকরো করে নিয়েছি, বা এক কথা বলে চিলি ফ্লেক্স। তো আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। আর সঙ্গে যদি কালো জিরে না থাকে সেক্ষেত্রে কিন্তু গোটা জিরেও ব্যবহার করতে পারো, নর্মাল জিরে যেটা আমরা রেগুলার রান্নায় ইউজ করে থাকি। তো আমার ফোনটা হয়ে গেছে, কালো জিরে হোক শুকনো মরিচ থেকে কিন্তু স্মেল বের হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি বরবটি, যেটা আমি পেস্ট করে রেখেছিলাম। তো বরবটিটা আসলে একদম মিহি না করলেও হবে, একটু দানাদার থাকলে ভালো হয়। তো বরবটিটা আমি অনেকক্ষণ ধরে ফুলে জাল করে নিয়েছি, দেখো আমার লেগে লেগে আসছে, আর সুন্দর একটা স্মেল বের হয়ে গেছে। তো সেটা দেখায়নি আসলে, আমি অনেকক্ষণ ধরে অল্প আছে বরবটিটা একদম আমি শুকিয়ে নিয়েছি বরবটির ভর্তাটা। এবারে পরিবেশন করে নিচ্ছি, দেখো কতটা সুন্দর লাগছে। আর এটা ভীষণ মজাদার, গরম ভাতের সাথে এরকম ভর্তা থাকলে আর অন্য কিছু প্রয়োজনই পড়ে না, তুমি অনায়াসে 2 প্লেট গরম ভাত খেয়ে নিতে পারবে। তো 2টো শুকনো মরিচ দিয়ে উপরে একটু সাজিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। আর আমার এই ভর্তা রেসিপি যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও প্লিজ। তোমার একটি লাইক আমার এই রেসিপিটা অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করে। আর প্রতিদিনই এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।